হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদেরকে যে বিজনেস আইডিয়াটা দেব, সেই ব্যবসাটা করবার জন্য যে মেশিন লাগবে, সেই মেশিনের দাম হচ্ছে মাত্র 220 টাকা। মাত্র 220 টাকা দামের একটা মেশিন কিনেই আপনি ব্যবসা করতে পারবেন, এবং এই ব্যবসাটা করে আপনি প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা খুব আরাম করেই ইনকাম করতে পারবেন। এবং এই মেশিনের সাহায্যে আপনি যে জিনিস তৈরি করবেন, সেই জিনিসের চাহিদা সব জায়গাতেই, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতেই এর চাহিদা আছে। সেই জন্য আপনাকে মাল বিক্রি করবার কোনো চিন্তা করতে হবে না, খুব সহজেই আপনার মাল বিক্রি হয়ে যাবে। এটা একটা খুবই লাভজনক ব্যবসা, এবং খুবই অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করা যায়। মাত্র 220 টাকা থাকলেই আপনি মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কী সেই বিজনেস আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজকের বিজনেস আইডিয়াটা হলো ফ্রেশ ফ্রুট জুস মেকিং বিজনেস, বা তাজা ফলের জুস তৈরি করবার ব্যবসা। তাজা ফলের জুস খেতে সবাই ভালোবাসে, কারণ তাজা ফলের জুসে প্রচুর পরিমাণে ভিটামিন ও আরও অনেক কিছু থাকে। সেই জন্য সবাই এই জুস খেতে ভালোবাসে, এবং তার সঙ্গে অনেক সুস্বাদু হয়, সেই জন্য সবাই খেতে ভালোবাসে। এর চাহিদা সব জায়গাতেই, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতেই এর চাহিদা আছে, কারণ ফলের জুস খেতে কেনা ভালোবাসে, সেই জন্য সব জায়গাতেই এর প্রচুর চাহিদা। ফলের জুসের ব্যবসা তো 12 মাসই চলে, কিন্তু বিশেষ করে এই গরমের সিজনে 7 থেকে 8টা মাস খুবই ভালো চলে এই ব্যবসা। ঠান্ডার সিজনে চলে না তা নয়, ঠান্ডার সিজনেও চলে, কিন্তু গরমের সিজনে খুবই ভালো চলে এই ব্যবসাটা। তো আপনি যদি চান এই ব্যবসাটা করতে, তো আপনার জন্য বেস্ট সময় হবে এখন এই ব্যবসাটা করবার জন্য। মাত্র 220 টাকা দামের একটা মেশিন কিনে আপনি সব রকম ফলের জুস তৈরি করতে পারবেন, যেমন আম, অরেঞ্জ, মৌসাম্মি, আরও যত রকম ফল আছে আপনি সব রকম ফলেরই এই মাত্র 220 টাকা দামের একটা মেশিনেই তৈরি করতে পারবেন। এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে একটা হ্যান্ড অপারেটেড জুস মেকিং মেশিন। এই মেশিনটা আপনাকে হাতে চালাতে হবে, এবং হাতে চালিয়েই আপনাকে জুস তৈরি করতে হবে। এই মেশিনের দাম হচ্ছে মাত্র 220 টাকা। তবে আপনার বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে এই মেশিনটা আপনারা কিনতে পারেন। এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জুস মেকিং মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি প্রচুর পরিমাণ জুস তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একটা অটোমেটিক মেশিন এবং ইলেকট্রিকে চলে। তো আপনার যদি একটু বাজেট বেশি থাকে, তাহলে 1000 টাকা দিয়ে এই জুস মেকিং মেশিনটা কিনে নিতে পারেন। 1000 টাকা দামেরও আছে, 1500, 2000, 2500, বিভিন্ন রকম দামের মেশিন পাওয়া যায়। তো আপনার বাজেট অনুযায়ী, আপনার যদি বাজেট থাকে, তাহলে একটা অটোমেটিক মেশিন কিনে ব্যবসা করতে পারেন। এবার আসছে র মেটেরিয়াল, মানে জুস তৈরি করবার জন্য আপনার কী কী র মেটেরিয়ালের প্রয়োজন হবে, সেটা নির্ভর করবে যে আপনি কোন জুস তৈরি করছেন। মানে আপনি যদি আমের জুস তৈরি করেন, তাহলে আপনার আমের প্রয়োজন হবে, এবং আপনি যদি অরেঞ্জ জুস তৈরি করেন, তাহলে অরেঞ্জের প্রয়োজন হবে। মৌসাম্মির জুস তৈরি করতে গেলে মৌসাম্মির জুসের প্রয়োজন হবে। এই রকম আপনি যেই জিনিসের জুস তৈরি করবেন, সেই জিনিসের প্রয়োজন হবে। এবং এর সঙ্গে আরও 2-1টা ছোটোখাটো র মেটেরিয়াল লাগবে, যেমন সুগার বা চিনি, এবং তার সঙ্গে জুসকে ঠান্ডা করবার জন্য লাগবে আপনার আইস বা বরফ, এবং তার সঙ্গে মিল্ক লাগবে। এইগুলোই লাগবে আপনার জুস তৈরি করবার জন্য। এবার আসছে কথা, আপনি জুস কীভাবে তৈরি করবেন। জুস তৈরি করবার জন্য আপনাকে রেসিপি শিখতে হবে, আর বিভিন্ন রকম রেসিপি হয়ে থাকে। তো আপনাকে সেই রেসিপি শিখে, রেসিপি অনুযায়ী আপনাকে জুস তৈরি করতে হবে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু মেক জুস, তাহলে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। আপনি সেই ভিডিও দেখি আপনি শিখে নিতে পারবেন যে জুস কীভাবে তৈরি করতে হয়, ম্যাঙ্গো জুস কীভাবে তৈরি করতে হয়, অরেঞ্জ জুস কীভাবে তৈরি করতে হয়, এইরকম অনেকগুলো ভিডিও আছে। তো আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারবেন যে জুস কীভাবে তৈরি করতে হয়, তাহলেই আপনি জুস তৈরি করা শিখে নেবেন। এবার আসছে প্রফিট। প্রফিট এই বিজনেসে ভালোই আছে, প্রচুর পরিমাণ প্রফিট আছে এই ব্যবসায়। প্রত্যেক গ্লাস জুসে কম করে আপনার 5 টাকা প্রফিট থাকবে, এর বেশিও থাকবে প্রফিট, কিন্তু আমি কম করে ধরলাম 5 টাকা। তাহলে আপনি যদি প্রতিদিন 200 গ্লাস জুস বিক্রি করতে পারেন, তাহলে আপনার একদিনের ইনকাম হচ্ছে 1000 টাকা, এবং এক মাসের ইনকাম হচ্ছে 30,000 টাকা।
তবে এর থেকেও আপনি বেশি বিক্রি করতে পারবেন। বেশি বিক্রি করতে পারলে আপনার বেশি প্রফিট হবে, কম বিক্রি করতে পারলে কম প্রফিট হবে, এর থেকেও বেশি আপনার লাভ হতে পারে। আপনি যেমন বিক্রি করবেন তেমন আপনার প্রফিট হবে। আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।